নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথায়, আর আমি স্বরূপ দত্ত। ফের আজকে নতুন একটা এপিসোড, আর আজকের এপিসোডের বিষয় থিয়েরি অবি। আপনারা যারা ফুটবল ভালোবাসেন, ফুটবল দেখেন, ইন্টারন্যাশনাল ফুটবলের খোঁজ খবর রাখেন এবং নিয়মিত দেখতেন দেখেন, তাদের কাছে থিয়েরি অরি শুধু পরিচিত একটা নাম নয়, থিয়েরি অরি একটা ভালো লাগা, ভালোবাসা। আমাদের দারুণ লেগেছিল যখন আইএসএল এর সঙ্গে জড়িয়েই থিয়েরি অরি আমাদের দেশে আসেন, অ্যাটলিস্ট তাকে সামনে থেকে দেখার একটা সৌভাগ্য। তো থিয়েরি অরির মতো খানিকটাই গত দুটো দিনের মধ্যেই তো ঘটনাটা ঘটলো, তা হলো মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকে অবসর নিলেন। আপনারা যারা থিয়েরি অরিকে খুব কাছ থেকে দেখেছেন, আপনাদের মনে হবে আমি বললে আপনি রিলেট করতে পারবেন, তা হলো থিয়েরি অরির সঙ্গে না মহেন্দ্র সিং ধোনির অনেক মিল আছে। দুজনেই বড় শান্ত প্রকৃতির মানুষ এবং শান্তভাবে এরা বিধ্বংসী কাজ করে বেড়ান। একজন ক্রিকেট মাঠে করেন এই কাজটি, আর একটা আরেকজন ফুটবল মাঠে কাজটি করতেন, আর এখন তো তিনি কোচ হয়ে গিয়েছেন, কোচ হয়ে গিয়েও কাজটি করে চলেছেন। তো আজ 17ই আগস্ট থিয়েরি অরির জন্মদিন। তো থিয়েরি অরিকে যদি আপনি চেনেন, জানেন, ভালোবেসে থাকেন, তাহলে জানবেন এই ভদ্রলোক 14 নম্বর জার্সি পরে সব থেকে বেশি দিন খেলেছেন। ইনি নাম্বার 14, ওই জোয়ান ক্রুয়েফ। আপনাদের যদি জার্সি কে কত নম্বর জার্সি পরে খেলতো খেলে এটা মনে রাখাটা আপনাদের শখ হয়, তাহলে আপনাদের জানা থাকবে জোয়ান ক্রুয়েফ 14 নম্বর জার্সিটাকে খুব একটা উচ্চ মর্যাদা সম্পন্ন করে রেখেছিলেন। থিয়েরি অরিও 14 নম্বর জার্সি পরে খেলতেন। যেহেতু আজ তার জন্মদিনে তাকে নিয়ে একটি এপিসোড করার কথা ভাবলাম এবং থিয়েরি অরিকে নিয়েই কথা বলবো, তাহলে তার জার্সি নাম্বার যেহেতু 14, তাহলে আমার স্বরূপ দত্তের স্বরূপ কথাতে থিয়েরি অরিকে নিয়ে ছোট্ট 14টা ভালো লাগা, কিছু ভাবনা, কিছু তথ্য যেগুলো এই মুহূর্তে মনে পড়বে আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। নাম্বার ওয়ান, থিয়েরি অরিকে নিয়ে যদি কিছু কথা বলতে হয় তাহলে সবার আগে বলি, থিয়েরি অরি সব থেকে বেশি পরিচিতি পান, খ্যাতিমান হন, বিখ্যাত হন, মানুষের ভালোবাসার হন যখন তিনি আর্সেনালে খেলছেন। মাথায় রাখতে হবে আর্সেনালে খেলাটা তার হঠাৎ করেই খানিকটা হওয়া। কিরকম থিয়েরি অরি খেলতেন ফ্রান্সের লোক, তিনি খেলতেন মোনাকোতে, ফ্রান্সেরই এক ক্লাব। এই মোনাকো থেকে থিয়েরি অরি চলে গিয়েছিলেন জুভেন্টাসে, যেখানে এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলেন। এই জুভেন্টাসে যাওয়ার পর থিয়েরি অরি কিন্তু সামান্য কয়েকটা ম্যাচ খেলেছিলেন, 3টে অথবা 4টে, এবং ওনাকে নামানো হচ্ছিল না। থিয়েরি অরিও বুঝতে পারছিলেন না, একদম আলাদা ঘরানার ফুটবল, কোথায় ফ্রান্সে একরকমভাবে খেলেছেন, সেখান থেকে তিনি যখন ইতালিতে গেলেন বুঝতে পারলেন এখানকার ফুটবলে মানিয়ে নিতে তার সমস্যা হচ্ছে। তো এভাবেই চলছিল, থিয়েরি অরি মানসিকভাবে একটু হতাশ হচ্ছিলেন, ফ্রাস্ট্রেশনে পড়ছিলেন। এরকম করতে করতে থিয়েরি অরি একবার তুরিন থেকে, জুভেন্টাস যেহেতু তুরিন, তুরিন থেকে প্যারিস, ফ্রান্সেরই প্যারিসে তিনি বিমানে যাচ্ছিলেন। এই যাওয়ার সময় হঠাৎ করে তার বিমানেই দেখা হয়ে যায় আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে। আর্সেন ওয়েঙ্গার তখন তৎকালীন কোচ আর্সেনালের, এবং মোনাকোতেও অরিকে চিনতেন। তো থিয়েরি অরি তখন বলে দেন স্যারকে, প্রাক্তন স্যারকে কাছে পেয়ে বলে ফেলেন যে বস, আমার খুব অসুবিধা হচ্ছে, আমি কিছুতেই মানাতে পারছি না, জুভেন্টাসে আমি ঠিক ভালো নেই। তো তখন আর্সেন ওয়েঙ্গার তো হাতে চাঁদ পান, ভাবে না রে তোমাকে আমি আর্সেনালে নিয়ে আসবো, তুমি আর্সেনালে জয়েন করবে? থিয়েরি অরি বলে হ্যাঁ আমি নিশ্চয়ই করবো। তো তারপর আর্সেন ওয়েঙ্গার থিয়েরি অরিকে নিয়ে চলে যান আর্সেনালে, এবং আর্সেনালে যাওয়ার পর থিয়েরি অরি যা করেন তা আজও ইতিহাস হয়ে রয়েছে, কারণ আর্সেনালের সর্বোচ্চ গোলদাতা, সর্বকালের সর্বোচ্চ গোলদাতার নাম আজও থিয়েরি অরি। থিয়েরি অরিকে নিয়ে আরও অনেক কিছু কথা বলবো, 14টা বলতে গিয়ে তারপর এটা তো গেল যে থিয়েরি অরি আর্সেনালে পৌঁছলেন কিভাবে। নাম্বার 1, এই ছিল তার গল্প। নাম্বার 2, থিয়েরি অরি আর্সেনালে গিয়ে করলেন কি, কি এমন করলেন? থিয়েরি অরি আর্সেনালে গিয়ে এমন কিছু করলেন যার জন্য আমরা তাকে আজও মনে রেখেছি। এই এমন কিছু করার মধ্যে একটি ছিল তিনি 4 বার ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হলেন, টপ স্কোরার ইংলিশ প্রিমিয়ার লিগে 4 বার। না, এই কাজটি এত সহজ নয় দাদা, আর কাউকে এই কাজটি করতে দেখেছেন এমন কোনো নাম মনে পড়ছে? যে ভদ্রলোক, যে ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে 4 বার টপ স্কোরার হচ্ছেন? না, অ্যালান শিয়ারারকে যদি আপনি চিনে থাকেন, অত বড় স্ট্রাইকার, তিনিও কাজটি 4 বার করতে পারেননি, থিয়েরি অরির কাছাকাছি এসেছিলেন, বাট 3 বারে গিয়েই তাকে থামতে হয়েছিল। এবার আসি নাম্বার 3 পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে বলতে পারি থিয়েরি অরি ইংলিশ প্রিমিয়ার লিগে 175টা গোল করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করাটা খুব একটা সহজ কাজ নয়। আপনি যদি স্প্যানিশ লিগে, মানে স্প্যানিশ লা লিগায় খেলেন, সেখানকার ফুটবলার হন, তাহলে খানিকটা গোল আপনি সহজে পাবেন, এই জন্যে কারণ ওখানে সবকটা দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। তুলনায় ইংলিশ ইতালিতে গিয়ে আপনাকে গোল পেতে গেলে হন্যে হয়ে ঘুরতে হবে। ইংলিশ প্রিমিয়ার লিগও তাই, ওখানে প্রতিদ্বন্দ্বিতাটা এমন হয় যেখানে প্রচুর ঝুড়ি ঝুড়ি গোল করাটা অত সহজ হয়ে ওঠে না। সেখানেও থিয়েরি অরির আর্সেনালের হয়ে গোলের সংখ্যা 175টা লিগে,
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের জার্সিতে থিয়েরি অরি 175টা গোল করেছেন। হ্যাঁ, তার আগে কয়েকজন মানুষই আছেন, সামান্যই কয়েকজন মানুষ, তার বেশি নয়, সংখ্যাটা কিছুতেই তিনের বেশি নয়। এরপর আসি এই যে 175টা গোল করেছেন, এই গোলটা করতে থিয়েরি অরি কতটা সময় নিয়েছেন, মানে কত ম্যাচ খেলেছেন তারপর কি 175টা গোল করেছেন? খুব কম, রেয়ার। কারণ তিনি প্রতি 121 মিনিট পর পর একটা করে গোল করেছেন, অর্থাৎ প্রায় দুটো ম্যাচ খেললে উনি তিনটে ম্যাচ খেললে উনি দুটো গোল করতেন। তো এটা কিন্তু কম নয়, এটা কিন্তু কম নয়। তিনটে ম্যাচে দু গোল করছেন একজন স্ট্রাইকার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন এবং এবং আর্সেনালের মতো বড় টিমের হয়ে, যেখানে মানুষ বুঝতেই পারছে এই লোকটাকে আটকাতে হবে। কারণ যখন থিয়েরি অরি আর্সেনাল স্টার, সেই সময়তেই তো ম্যানচেস্টার ইউনাইটেডের কত বড় বড় স্টার, তাই না? সেটাও ভাবতে হবে, বা অন্যান্য দলগুলো তো সেরকম স্টার। নিস্টেলরয়কে তো মনেই আছে আপনাদের, সেই সময় নিস্টেলরয় চুকিয়ে ফুটবল খেলছেন। তো 121 মিনিট পর পর থিয়েরি অরি গোল করতেন আর্সেনালের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে। এরপরেই আসি নাম্বার 5। তাতে এই 175টা গোল আর্সেনালের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে থিয়েরি অরি যে করলেন, তার 114টা গোলই থিয়েরি অরি করেছিলেন আর্সেনালের হোম গ্রাউন্ড তৎকালীন হাইবাড়িতে। এখন তো আর্সেনাল পরবর্তীকালে এমিরেটস স্টেডিয়ামে খেলে, তারা কিন্তু হাইবাড়িতে খেলতো। এই হাইবাড়িতে 114টা গোল করেছিলেন 175-এর মধ্যে, না ইংলিশ প্রিমিয়ার লিগে আর এমন কোনো ফুটবলার নেই যিনি একটি মাত্র স্টেডিয়ামে 114 গোল করেছেন। থিয়েরি অরি এরকম একটা রেকর্ড করে বসে আছেন। এরপরে আসি নাম্বার 6। টানা 5 সিজন, টানা 5খানা সিজন থিয়েরি অরি 24 গোল করে করেছেন। টানা 5খানা সিজন থিয়েরি অরি ইংলিশ প্রিমিয়ার লিগে 24 গোল করে করেছেন। এমন রেকর্ড কোনো একজন স্ট্রাইকারের যদি থাকে, তিনি তা গর্ব করে বলতে পারেন। থিয়েরি অরি অবশ্য গর্ব করে বুক ফিরিয়ে চলার মতো মানুষ নেই, শান্ত মানুষ, চুপচাপ থাকেন, এরকম ভাবেই হয়তো কাটাবেন। এরপরে আসি থিয়েরি অরি তো আর্সেনালে এত কিছু করার পর সেখান থেকে চলে আসেন বার্সেলোনা, এবং বার্সেলোনায় আসার পর মনে থাকবে আপনার, মেসি তখন সদ্য উঠছেন, স্যামুয়েল লোটো তখন দুর্দান্ত ফুটবলার, নামজাদা ফুটবলার, আর পরে সেখানে যোগ দিলেন থিয়েরি অরি। পরে যেমন হলো না নেইমার, সুয়ারেজ, মেসি একসঙ্গে ত্রিভুজ, তেমনি সেই সময় মেসি, এটো, থিয়েরি অরি তিনজন একসঙ্গে খেলছেন, তো দুর্দান্ত একটা ব্যাপার ছিল। সেই টিমটায় সেই তিনজন 100 গোল করেছিলেন। এই 100 গোলের মধ্যে থিয়েরি অরি খুব একটা কম ছিল না, 26টা গোল ছিল। মেসি এবং স্যামুয়েল এটো এই দুজন পাশে থাকা কালীনও থিয়েরি অরি 26টা গোল করে চলে গিয়েছেন, তাই তাকে তো মানুষ মনে রাখবেই। থিয়েরি অরি ইংলিশ প্রিমিয়ার লিগে 35টা দলের মুখোমুখি হয়েছিলেন, যে ক সিজন খেলেছিলেন, এক একটা সিজনে তো 20টা টিমই খেলে, তার মানে থিয়েরি অরি 19টা টিমের মুখোমুখি হওয়ার সুযোগ পেলেন। সব মিলিয়ে সব কটা সিজন ধরলে থিয়েরি অরি মোট 35টা প্রতিদ্বন্দ্বীকে পেয়েছিলেন যাদের সঙ্গে বা যাদের বিরুদ্ধে থিয়েরি অরি খেলেছিলেন। এই 35টার মধ্যে থিয়েরি অরি 34টা দলের বিরুদ্ধেই গোল করেছিলেন। ভাবুন তো কি দুর্দান্ত রেকর্ড, 34টাতেই গোল করেছিলেন। এটা গেল নাম্বার 8তম তথ্য। এবার আসি নাম্বার 9। থিয়েরি অরি দেখবেন, যদি আপনার মনে থাকে, থিয়েরি অরি গোল করার পর এটা করতেন, মুখে আঙুল দিয়ে চুপ করে এগোতেন, বেশিরভাগ ক্ষেত্রে এমনটা করত। কেন এমনটা থিয়েরি অরি করতেন? যেমন এক একজনের এক এক রকম থাকে না নিয়ম। রাহুলকে যদি আপনার মনে থাকে, তাহলে রাহুল কি করতেন? রাহুল আংটিতে চুমু খেতেন। থিয়েরি অরি এটা করতেন। কেন এটা করতেন? আর্সেনালে, ওই যে বললাম জুভেন্টাস থেকে বেশ কষ্ট, মানসিক হতাশা নিয়ে তিনি যখন আর্সেনালে গেলেন, আর্সেনালে যাওয়ার পর ওখানকার একজন সহকারী মার্টিন কিয়নকে তিনি পান। এই মার্টিন কিয়ন থিয়েরি অরির জন্য খুব খেটেছিলেন সে সময়, প্র্যাকটিসে তার শারীরিক সমস্যায়, তার মানসিক সমস্যায়, হোটেলে, ড্রেসিং রুমে, যে কোনো জায়গায় থিয়েরি অরিকে মার্টিন কিয়ন খুব দেখতেন। আর থিয়েরি অরি যখনই তাকে জিজ্ঞেস করতেন যে মার্টিন এত কিছু করছো কেন তুমি আমার জন্য, মার্টিন আস্তে আস্তে বলতেন চুপ করো, আমি তোমার স্ত্রী। তো থিয়েরি অরির এই বিষয়টা এত ভালো লাগে, উনি ভাবেন যে আমি যখন প্রথম কোনো গোল করবো আর্সেনালের হয়ে, আমি তখন চুপ করতে বলবো। উনি সেটাই শুরু করেন এবং পরবর্তীকালে প্রচুর গোলের সেলিব্রেশন, যেমন ক্রিস্টিয়ানো রোনাল্ডো সি করেন, থিয়েরি অরি তার গোলের সেলিব্রেশনে মার্টিন কিয়নকে মনে রেখে ওরকম চুপ করেন। যদি থিয়েরি অরির গোল সেলিব্রেশন আপনার মনে থাকে, তাহলে আমি 10 নম্বর তথ্য যেটা দিই সেটাও আপনার মনে থাকবে। খেয়াল করে দেখুন, আপনি যখনই থিয়েরি অরিকে ফুটবল খেলতে দেখতেন, মাঠে দেখতেন, তাহলে সবসময় ভদ্রলোক কিছু না কিছু চিবোচ্ছেন। সাধারণত আমরা এরকমটা দেখতে পাই ক্রিকেট মাঠে,
বিশেষ করে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা, বিশেষ করে ইংল্যান্ডের ক্রিকেটাররা, এই ধরনের ক্রিকেটাররা সারাক্ষণই কিছু না কিছু চিবোচ্ছেন, চুইংগাম জাতীয় জিনিস, এতে নাকি ওদের কিলার ইনস্টিংক্ট ভালো হয়। আর্সেন ওয়েঙ্গারের অনেক পরামর্শ বা বারণ করা সত্ত্বেও থিয়েরি অডির এই চুইংগাম জীবাণু, জেলি বিন্স জীবাণু বন্ধ করা যায়নি। শোনা যায় প্রত্যেকটা ম্যাচের আগে অন্তত ছখানা হাফ ডজন জেলি বিনস তিনি পকেটে রাখতেন এবং ম্যাচের আগে তিনি খেতেন, এবং কখনো কখনো ম্যাচের সময়ও তিনি মুখে নিয়ে চলে যেতেন এবং জেলি বিনস খেতেন। তো চুইংগাম চেবানোটা থিয়েরি অডির একটা অভ্যাস বলতে পারেন। প্রশ্ন হলো এখন থিয়েরি অডি করেন কি? আপনারা জানেন ফুটবল খেলা ছাড়ার পর থিয়েরি অডি কোচিংয়ে আসেন, ওয়ার্ল্ড কাপ, লাস্ট ওয়ার্ল্ড কাপ, তাতে বেলজিয়ামের সহকারী কোচও ছিলেন। ওখানের পর তার পুরনো ক্লাব, ছোটবেলার ক্লাব বা যেখান থেকে তিনি বড় হয়েছেন পরবর্তীকালে, মোনাকো ফ্রান্সেরই ক্লাব, সেখানে তিনি খানিকক্ষণ কোচিং করেন সামান্য কিছুদিন, তারপর ফের তিনি এখন আমেরিকাতে চলে গিয়েছেন, আমেরিকাতে গিয়ে কোচিং করাচ্ছেন মন্ট্রিলে। আমেরিকায় মন্ট্রিল ইম্প্যাক্টের হয়ে থিয়েরি অডি এখন কোচিং করেন এবং তার দল খুব একটা খারাপ জায়গায় নয়। ফ্লয়েডের মৃত্যুর পর যখন গোটা পৃথিবী জুড়ে এরকম একটা প্রতিবাদের ঝড় উঠেছে, তখন থিয়েরি অডিও কিন্তু ম্যাচ জেতার পর এবং ম্যাচ শুরুর আগে ফ্লয়েডের জন্য একটি প্রতিবাদ বার্তা পোস্ট করেন, যে ছবি সারা পৃথিবী জুড়ে ভাইরাল হয়ে যায়। প্রশ্ন হলো থিয়েরি অডির এতগুলো গোল নিয়ে কথা বললেন, আর নাম্বার 12-তে একবার বলবো না, থিয়েরি অডি ফ্রান্সের জার্সিতে কতগুলো গোল করেছিলেন? মন্দ নয়, 50-এর বেশি। ফ্রান্সের জার্সিতে থিয়েরি অডির গোল সংখ্যা 125 ম্যাচে 51 গোল। এবার আসি, থিয়েরি অডি ফ্রান্সের হয়ে তো 51 গোল করেছিলেন, আর্সেনালের হয়ে মোট গোল কত? আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে করেছিলেন 175টা গোল, আর সব ধরনের টুর্নামেন্টে তার গোল সংখ্যা 228, এবং আর্সেনালের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা থিয়েরি অডি, ওই 228টি গোল এখনো কেউ টপকাতে পারেনি। যেভাবে চলছে তাতে অদূর ভবিষ্যতে কেউ থিয়েরি অডিকে এই 228 গোল সংখ্যার বিচারে টপকে যাবে ভাবতে কেমন লাগছে। এবার প্রশ্ন হলো একজন সফল মানুষ, তাই ফ্রান্সের মানুষ আমেরিকাতে কোচিং করান, ইংল্যান্ডে বেশি খেলেছেন, স্পেনেও খেলেছেন, আর কোথায় কলকাতায় বসে স্বরূপ দত্ত স্বরূপ কথায় তারা আলোচনা করছেন কেন? এই লোকটা জীবনে কতটা সফল? এই লোকটা জীবনে সফল এতটা, একজন স্ট্রাইকার, একজন ফুটবলার, তিনি বিশ্বকাপটা জিতেছেন, তিনি ইউরো কাপটা জিতেছেন, তিনি কনফেডারেশন কাপটা জিতেছেন, তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগটা জিতেছেন। আর কিছু বাকি থাকলো কি? একজন সফল ফুটবলারকে সফল কখন ধরবেন? এই 4টে ট্রফি জেতার পর তিনি তো আর ব্যর্থ হতে পারেন না। তো থিয়েরি অডি ছিলেন এরকম একজন মানুষ, দুর্দান্ত ফুটবলার, ঠান্ডা মস্তিষ্কে ওরকম বিধ্বংসী কাজ করে যাওয়া মানুষ আমরা খুব কম দেখি, থিয়েরি অডি তাই। ওই জন্যই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মেলালাম। আর যদি আপনাদের অডির খেলা দেখে মনে থাকে তাহলে মানবেন, দেখবেন বাতি গোল বলে একটি গোল আছে, কথা আছে না যে বাতি স্তুতা গোল, যে গোলটা করতো ওটা একটা প্যাটার্ন ছিল, তাই বলা হয় বাতি গোল, রোনাল্ডো গোল বলা হয় না, মেসি গোল বলা হয় না, কিন্তু বাতি গোল ছিল। থিয়েরি অডি হলো সেই ঘরানার ফুটবলার যিনি প্রায় একই স্টাইলে গোল করতেন। থিয়েরি অডি কিন্তু মারাত্মক জোরালো শটে কিছু গোল টোল করতেন, রেয়ার, কম পাওয়া যাবে, নিশ্চয়ই করেছেন, কম পাওয়া যাবে। থিয়েরি অডি বক্সের বাঁদিক বরাবর উঠে গেলেন, তারপর ডান পায়ে একটি সোয়ার্ভিং শটে, গোলকিপার দাঁড়িয়ে আছেন সব দেখতে পাচ্ছেন, বলটা ব্যানানা কিকে ব্যানানার মতো বেঁকে গোলে ঢুকে যাবে। থিয়েরি অডি এই কাজটা করতেন। তো অডি গোলও যদি বলা হয় খুব একটা ভুল বলা হতো না। তো ব্যাস, আজ জন্মদিনে থিয়েরি অডিকে আমাদের শ্রদ্ধার্ঘ্য। এই 14টি পয়েন্ট দিয়ে আপনাদের যাদের ভালো লাগলো তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সর্বকথা দেখতে থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।